গ্রামীণ হাওড়ার বাগনানের কালিকাপুরে তিনটি পূর্ণবয়স্ক বাঘরোলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সাধারণত হাওড়া হুগলির বিভিন্ন এলাকায় বাঘরোলের দেখা মেলে। সাম্প্রতিক অতীতে মানুষের হাতে বেশ কয়েকটি বাঘরোলের প্রাণ হারানোর ঘটনা সামনে এসেছে। হাওড়া জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজু সরকার জানিয়েছেন, পুলিশকে এই বিপন্ন পশুর দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে। তিনি এও জানিয়েছেন, বাগনানের কালিকাপুর থেকে আমাদের বনকর্মীরা বাঘরোলের মৃতদেহগুলো উদ্ধার করেছে। কিভাবে বাঘরোলের মৃত্যু হলো তা ময়নাতদন্তের পরই জানা যাবে। সূত্রের খবর, স্থানীয় বনকর্মী অফিসাররা স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও পরিবেশবিদদের যৌথ প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি বাঘরোল বাঁচানোর সচেতনতামূলক প্রোগ্রামের কাজ শুরু করবে বলে জানা গেছে। বাগনান এক ব্লকের বন ও ভূমিকর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু বাঘরোল হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া দরকার। যারা কাজটি করেছে জঘন্য কাজ করেছে। উড়ুবেড়িয়া রেঞ্জার রাজেশ মুখার্জি বলেন, তিনটে পূর্ণবয়স্ক মৃত বাঘরোল উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর জানা যাবে এগুলি কবে মারা গেছে। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন, পরিবেশ মঞ্চের তরফে দোষীদের শাস্তি দাবি করছি। রাজ্যের মধ্যে এই প্রথম তিনটি বাঘরোলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ভিসেরা টেস্ট করে যথাযথভাবে তদন্ত হোক বিষয়টির, বন দপ্তর পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। যদি দেখি কর্তব্যে গাফিলতি আছে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবো আমরা। হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসারের মতে, বিপন্ন প্রজাতির বাঘরোলগুলোকে স্থানীয়রাই মেরে ফেলেছে বলে অনুমান করা হচ্ছে। এক দুজনের নাম সামনে এসেছে। ভারতীয় আইন অনুসারে বিপন্ন প্রায় পশু হত্যার অপরাধে শাস্তি হবে অপরাধীদের। ব্যুরো রিপোর্ট, আজকের পঞ্চায়েত বার্তা। আমরা এখন আছি বাগনানের কালিকাপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে তিনটে মৃতদেহ পড়ে আছে, এগুলো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব তথা আমাদের হাওড়া জেলার গর্ব এবং এই আমাদের বাগনান এলাকার গর্ব। যে ঘটনা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষেও কখনো ঘটেনি, আমাদের রাজ্য প্রাণী এই বাঘরোল, এই ফিশিং ক্যাট, মেছো বিড়ালকে নির্মমভাবে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। একটি নয়, দুটি নয়, তিনটি মৃতদেহ এখানে পড়ে আছে। আমরা গোপন সূত্র মারফত খবর পেয়ে এই এলাকায় আসি এবং এসে দেখতে পাই যে তিনটে পূর্ণবয়স্ক বাঘরোল, যেটি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হিসাবে পশ্চিমবঙ্গ সরকার ডিক্লেয়ার করেছিলেন এবং আইইউসিএনে এই বাঘরোল কিন্তু এন্ডেঞ্জার্ড অ্যানিম্যাল এবং আমাদের ভারতীয় বন্যপ্রাণ আইনে কিন্তু শিডিউল ওয়ান অ্যানিম্যাল। সেই বাঘরোল আমাদের গ্রামীণ হাওড়ায় এখনও কিছু সংখ্যক আছে এবং যেটিকে বাঁচানোর জন্য বন দপ্তর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন পরিবেশ সংগঠন বিভিন্ন রকম সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। সেই বাঘরোলকে আমার নিজের এলাকায় কিছু দুষ্কৃতী, যারা নিজেদের মনোবিলাস পূর্ণ করবার জন্য হত্যা করেছে। এই বাঘরোল কিন্তু আমাদের প্রচুর উপকার করে, প্রচুর বিষাক্ত সাপ মাঠের ইঁদুর খায় এবং এদের মূল খাদ্য কিন্তু মাছ। আজকে আমরা ওদের বাসস্থান নষ্ট করে দিয়েছি, তাই ওরা আমাদের এলাকায় মাঝে মধ্যে চলে আসে, কিন্তু এরা কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি করে না, বরং বেঁচে থাকা থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপকার করে। আর আজকে সেই বাঘরোলকে কিন্তু আমাদের এই বাগনান কালিকাপুর গ্রামে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এখান থেকে সরকার, বন দপ্তর এবং স্থানীয় প্রশাসনকে আমরা অনুগ্রহ করে বলছি, যাতে যারা বাঘরোল হত্যা করেছে তাদেরকে কিন্তু খুঁজে বের করে তাদেরকে কিন্তু যেন সাজা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের যে বন দপ্তরের পোস্টার, তাতে আছে যে বাঘরোলকে হত্যা করলে কিন্তু 3 থেকে 7 বছরের জেল হতে পারে। তাই বাঘরোলের মৃতদেহগুলোকে একটু দেখানোর জন্য বলছি, তিনটাকেই দেখাও। ঠিক আছে। আজকের পঞ্চায়েত বার্তা, খবরের নয়া দিগন্ত।